নমস্কার ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি F19S, F19 Pro আর F19 Pro Plus, আর তার সাথে একটা নতুন ডিভাইস রয়েছে F21 Pro। তো আমরা এই ডিভাইসগুলোর বিষয়ে কিছু বলতে চাই, কারণ ভিভো, ওপো, রেডমি, রিয়েলমি সমস্ত কোম্পানি কিছু না কিছু এরকমভাবে তৈরি করে, একটার মধ্যে কম একটার মধ্যে বেশি। তো এরকমভাবেই কোম্পানি ফোন তৈরি করে যে এটা ছেড়ে ওটা নিলে ভালো হয়, এটা ছেড়ে এটা নিলে ভালো হয়, এরকমভাবেই তৈরি রাখে। তো যখনই কোনো আপগ্রেড কিছু হয় তো সেটা একটু হলেও বেটার কিছু করে। তো বন্ধুরা, আজকে আমরা যে প্রাইজে এই ডিভাইসগুলো সেল করছি, আপনারা নতুন ডিভাইস যেই দামে বিক্রি হচ্ছে তার সাথে এটা ধরুন আপনার সেল আউট করছি F19S ওই 13,000 টাকা থেকে 14,000-এর বাজেটের মধ্যে সেল করছি, আর কন্ডিশন হবে একদম ওয়াও কন্ডিশনে, জাস্ট লাইক নিউ কন্ডিশন, আর আপ টু 8 to 9 মান্থের মতো আপনারা ওয়ারেন্টি সার্ভিস সেন্টার থেকে অ্যাভেলেবেল পাবেন। এই যে কনফিগারেশন রয়েছে ফোনগুলোতে, এই ফোনের কনফিগারেশন আর এখন রিসেন্ট ডেটের যে নতুন ফোনগুলো বেরোচ্ছে সেইগুলোর কনফিগারেশন একবার জাস্ট মিলিয়ে আপনারা দেখে নেবেন যে কোন ডিভাইসটা সব থেকে বেটার হচ্ছে, কোন দামের মধ্যে, কি দামের মধ্যে কোনটা ভালো হচ্ছে, সেটা আপনাদের দায়িত্ব, আপনারা নিজেরাই ভেরিফাই করবেন যে কোনটা বেটার হচ্ছে। আজকে এই ডিভাইসগুলো 13,000 টাকা থেকে 14,000 টাকায় আমরা সেল আউট করছি, আর প্রো সেল আউট করছি 13 থেকে 14,000 টাকার মধ্যে, আর প্রো প্লাস 15,000-এর মধ্যে, 15,000 টাকার মধ্যে, আর এটা সেল করছি F21 Pro এটা সেল করছি 19,000-এর মধ্যে, 19,000 টাকার মধ্যে, একদম ওপেন বক্স। এটা যে নেবে তার নামে ফার্স্ট বিল হবে, যেহেতু একদম সিল প্যাক রয়েছে, আনএক্টিভেট প্রোডাক্ট, জাস্ট সিলটা কাট রয়েছে, এটুকুই প্লাস্টিকটা কাট করা রয়েছে। তো ডিভাইসগুলো সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, সুন্দর ডিসপ্লে কোয়ালিটি আছে, ও ডিসপ্লে যেটা একদম নিউলি ডিসপ্লে সেট আপ রয়েছে সেটার মতো এই ডিজাইনটা রয়েছে, কারণ ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, ওভারঅল ব্যাটারি ব্যাকআপ সমস্ত কিছুই আমার যতটুক ভালো লেগেছে, মানে ওভারঅল ঠিক আছে, কন্ডিশান একদম ওকে। আমরা ইউজ যখন হার্ড ইউজ করি, সব থেকে বেশি ইউজ কী করি আমরা ফোনে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ক্যামেরা, এগুলো সব থেকে বেশি ইউজ হয়, গেম তো তারপর, গেম যখন সময় পাওয়া যায় তখন গেম খেলা হয়, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা হয়, ব্যাটারি ব্যাকআপ, তার থেকে ইম্পর্টেন্ট কী হয়, চার্জ। যখন আমরা কোথাও যাই ঘুরতে তখন দেখি একদম চার্জটা একদমই লো হয়ে গেছে, তো আমরা তাড়াহুড়ায় কী করি, চার্জার নিয়ে নিই, এবং কি তাড়াহুড়ায় যতটুকু চার্জ হয় ততটুকুই বেরিয়ে যায়। আর আজকে তাড়াহুড়ার জন্যই এই কোম্পানিগুলো এত ফাস্ট চার্জিং দিয়েছে যে আপনি জাস্ট বাথরুমে গিয়ে হাত মুখ ধুতে ধুতেই চার্জ প্রায় ফুল। তো চার্জ সাপোর্ট রয়েছে, টাইমিং ওখানে অ্যাডজাস্টমেন্ট করে দেয়। তো এই ফোনগুলো আপনাদের জন্য বেস্ট হবে যারা ট্রাভেল করছে, ঘুরছে, দূরে কোনো কাজ করছে, যাচ্ছে, তো তাদের জন্য চার্জিং, ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে চার্জিং যে স্পিডটা রয়েছে সেগুলো মিড রেঞ্জের মধ্যে সব থেকে বেস্ট, কারণ একটা 15,000-এর ফোন যেই স্পিডে চার্জ হচ্ছে, রিয়েলমি হোক, ওপো হোক, ভিভো হোক, তো এইগুলো সমস্ত দিক থেকে এগুলো হলো এফ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে আসছে। এফ সিরিজটা অপর হলো ফ্ল্যাগশিপ ডিভাইস, তারপরে হচ্ছে র্যানো, এটার আগে র্যানো ফ্ল্যাগশিপ, তারপরে এফ সিরিজের ফ্ল্যাগশিপ হলো এগুলো। তো আজকে আমাদের কাছে এগুলো, যেহেতু এটা লঞ্চ করেছে তার আগের মডেল এটা রয়েছে, এটা আপাতত গুড ডিভাইস রয়েছে, যতটা এটার সাথে ভেরিফাই করে দেখলাম যে F21 Pro আর F19 Pro Plus এই দুটোর সাথে ম্যাচ করে দেখলাম যে কোনটা বেশি বেটার, আমার তো মনে হলো F19 Pro Plusটাই সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এটার মধ্যে আপনি 5G পেয়ে যাচ্ছেন, আপগ্রেড চিপসেট পেয়ে যাচ্ছেন, এছাড়া ক্যামেরা কোয়ালিটি ভালো আসছে, ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, সফটওয়্যার অপটিমাইজ অনেক যেটা এর মধ্যে রয়েছে এর মধ্যেও সেম ডিভাইসই রয়েছে, ক্যামেরা কোয়ালিটিও আমরা ম্যাচ করে দেখেছি একই রয়েছে। তো আপনারা এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে রয়েছে, খুব কম দামের মধ্যে রয়েছে, আর যারা বলে যে একটা গুড ক্যামেরা কোয়ালিটির ফোন, তো এর মধ্যে ক্যামেরা কোয়ালিটিও ভালো হবে, আপনারা যে কোনো ভিডিও শ্যুট এবং কি ফটো এটা থেকে করতে পারবেন, যেহেতু এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, ও ডিসপ্লে রয়েছে, সমস্ত কিছু আপগ্রেড ডিভাইসের মধ্যে একটা রয়েছে, কারণ আমরা যে জিনিসটা দেখি দেখতে সুন্দর লাগে সেটা হলো সব থেকে বেটার। যেরকম সুপার অ্যামোলেডের মধ্যে আপনি যে কোনো কিছু ভিডিও চালিয়ে দেখবেন, ফটো তুলে দেখবেন, সব থেকে বেশি ভালো লাগবে। তো আপনারা এই ডিভাইসগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, এরকম আমরা ডেলি কিছু না কিছু নতুন আপডেট ইউটিউব ফেসবুকের মধ্যে রাখবো, আপনারা কমেন্ট করে জানাবেন যে এর পরে কোন ডিভাইস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কোন ডিভাইস আনবো, কোন ডিভাইস সম্বন্ধে আপনাদের আপডেট দেবো, সেটা নিয়েও কথা হবে।
আর আজকে এই ডিভাইস একটা ফোনের রিভিউ যখন করা হয় তখন কদিন চালিয়ে সে রিভিউ করে? ম্যাক্সিমাম 10 দিন। আর আমরা এগুলো সারাদিনই ঘাটতে থাকি, কারণ একটা 6 মাস চালানোর পর একটা ফোনের ফিডব্যাক, এছাড়াও সমস্ত ব্র্যান্ডই ঘেটে দেখা আছে যে কোন ব্র্যান্ডের ফিডব্যাক সব থেকে বেশি ভালো। আমাদের এই মুহূর্তে এই মার্কেটে সব থেকে বেশি ফিডব্যাক ভালো আছে ভিভো, ওপো, রিয়েলমি, ওয়ানপ্লাস, আইকিউ। রেডমি সে আগের মতো আর নেই, সফটওয়্যার প্রবলেম থেকে শুরু করে অনেক প্রবলেম ধীরে ধীরে নিয়ে আসছে, যে ওএস আপডেট করার পর কিছু না কিছু প্রবলেম চলে আসছে। তো আপনারা এইগুলো লং লাস্টিং ডিভাইস রয়েছে যেগুলো আপনারা অনেক দিন অবধি চালাতে পারবেন, তো আপনারা সবসময় চুজ করবেন ভিভো ওপোর মধ্যে। আপনারা যে ব্র্যান্ডটা ইউজ করছেন সেই ব্র্যান্ডের একটু আপডেট করে নিন, দেখবেন সব থেকে বেশি ভালো লাগবে ইউজ করতে। তো বন্ধুরা, আমাদের কাছে অনেক ডিভাইসই আছে এই মুহূর্তে, আর অফার যেটা চলছে সেটা রানিং চলছে, আপনারা আসুন। প্রোডাক্ট কিন্তু প্রচুরই রয়েছে, এখনও অফার যেহেতু আপনাদের জন্য রাখা রয়েছে এই অফারটা একদম ঈদ অবধি চলবে, আর হিউজ ডিসকাউন্টের প্রোডাক্ট সেল আউট করা হবে। আর আমাদের কাস্টমার ফিডব্যাক রিভিউ আপলোড করা হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনারা দেখুন আসুন। এসে এখানে যখন কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করবেন তার আগে দেখে নেবেন, বুঝে নেবেন যে কতটা সুন্দর ডিভাইস কীরকম আছে, ইউজ পারফরমেন্স কী আছে, তো এগুলো আমাদের এখানে এসে চেক আউট করতে পারেন। এবং কি হ্যান্ড ফিল আপনাকে কেনার আগে আপনার হাতে দেওয়া হবে, আপনি দেখবেন জিনিসটা বুঝবেন তারপরে কিনবেন। তার সাথে সাথে রয়েছে 5 দিনের চেকিং গ্যারান্টি, ফোনে কোনো ফল্ট হলে ইনস্ট্যান্ট রিটার্ন অ্যান্ড রিপ্লেসমেন্ট দুটো অপশনই আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে রয়েছে এক্সচেঞ্জের সুবিধা, আপনি একটা ডিভাইস সেল করবেন শুধু সেল করে ক্যাশ নেবেন সেই সুবিধাও আছে, আপনি মার্কেটে যা ভ্যালু পাবেন তার থেকে বেস্ট ভ্যালু দেওয়া হবে। তো আপনারা আসুন, ভিজিট করুন। আমাদের অ্যাড্রেস ইউটিউব অ্যান্ড ফেসবুক দুটো জায়গায় মেনশন করা আছে, আমাদের কলিং টাইমও মেনশন করা আছে, সেম কলিং টাইমে কল করবেন, তো আমরা সবসময় আপনাদের সাপোর্ট করব। আর আজকে আপনাদের সাপোর্ট নিয়ে মোবি এক্সপ্রেস এই জায়গায় এসেছে, আরও দূরে এগোবে আর নতুন কিছু নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। বন্ধুরা, টাটা।